কিছু বাঁদর আর ইন্দুর নমিনেশন পেপারস কিনছিল, তাদেরকে দেয় হয় নাই। এক নম্বর বাঁদর টাকলা মুড়ার কথা বল না কে চিনেননি, ছাদে মাল নাই বাম পাল্লট। এ বদমাইশ বলেছিল ইসলাম থাকবে না, ইসলাম আছে, ওর মন্ত্রিত্ব নাই, আর এখন এমপির পদও নাই, কথা বল না কে। দুই নম্বরে ইঁদুরের বাচ্চা ওর বান্ধবী মাহিয়া মাহি চাপাই নবাবগঞ্জ থেকে চাইছিল নমিনেশন দেয় নাই। আল্লাহ কয় ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদী ওয়া ইউঈদ, আমি আল্লাহ ছাড় দেই ছেড়ে দেই না, ঠিক কি না? এই টাকলা মুরাদ ডক্টর মুরাদ হাসান কি গুণ তার, মাইকে বিয়ের আগেই কয় আসবি তুই না আমি র‍্যাপ পাঠামো, তার মানে কথায় বোঝা যায় আরো কয়েকবার সে মেডিসিন খাইছে, তার বিচার হয় না, আজকে আলেমের বিচার হয়, আজকে সাইকুল হাদিসের বিচার হয়, আজকে আমির হামজার বিচার হয়, বাংলার জনগণ ভুলে যায় নাই, কথা বল না কেন। এই তো দেশ পেয়েছি আমরা, বঙ্গবন্ধু কইছে মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি, বঙ্গবন্ধুরই কম্বল নাই, সাত লক্ষ সাত কোটি কম্বল নিয়ে আসলে আমারটা কই, হ্যাঁ হ্যাঁ 7.5 কোটি, কত কষ্টের বিষয়, কত কষ্ট নিয়ে বঙ্গবন্ধু এই কথা বলেছিল, আমরা চাই আমাদের দেশ যেন চোর মুক্ত হয়, আমাদের দেশ যেন মাদক মুক্ত হয়, আমাদের দেশ যেন জেনা মুক্ত হয়, আমাদের দেশ যেন ঘুষ মুক্ত হয়, আমাদের দেশ যেন সুদ মুক্ত হয়, আমাদের দেশে যেন কোনো বাঁদর বান্দরামি করতে না পারে। এজন্য টাকলা মুরাদকে নমিনেশন দেয়নি, মাহিয়া মাহিকেও দেয়নি, তবে তারা বিদ্রোহী প্রার্থী হতে পারে, ভাইয়াও লাভ নাই, যে যাবে লঙ্কায় সেই হলো মা, কথা কয় না কে। এই যে আমি কথাগুলো বলতেছি না, অনেক খালি এমন এমন করতেছে, লাভ নাই তো, আশা আছে, এই ভয় পাইছি ভয় পাইছি। আল হাক্কু মরুন হক কথা তিতা, আমরা তো বলতেছি না যাদের নমুনোশন দিছে, ওগুলো নমুনোশন দেয়নি ওদের বিরুদ্ধে বলাই লাগবে, আর ওরা ইসলামের দুশ্মন, ইসলামের জাতীয় দুশ্মনদের পরিচয় বাংলাদেশে নয়, নাস্তিকতানে পাঁচজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর দুই হাত উঁচু করে এমনে স্লোগান দিবেন এমনে, যারা হাত তুলবে না বুঝবে এটা ওই দলের দালাল, নারায় তাকবীর আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, লিল্লাহে তাকবীর, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান, চোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায় তাকবীর তিন ইসলাম তিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে নারায় তাকবীর আল্লাহ।
আল কোরআনের আলো, কোন হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর।